প্রিয় সুখের আম্মু, আমার আকাশে চাঁদ ওঠে কিন্তু জ্যোতি নেই, থাকবে কি করে? আমার চাঁদ যে মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে, আমার চন্দ্রকান্তা আমার সুখকে নিয়েও সুখী হতে পারেনি। আমাদের আকাশে মেঘেদের রাজত্বের সময়টা খুবই অল্প, আমার চাঁদে মেঘ কাটবে, নিশ্চয়ই কাটবে, আমার চন্দ্রকান্তাও সুখী হবে, ঠিক যেভাবে আমায় সুখী করেছে সেভাবেই। মেয়ের নাম রেখেছি শায়রা জাহান প্রীতি, প্রণয় কন্যা প্রীতি, এ নামের বিশ্লেষণ হচ্ছে সে আমাদের সন্তুষ্টি, তৃপ্তি, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সর্বোপরি সে আমাদের সুখ। ইতি তোমার প্রিয় সুখের আব্বু। 1991 সালের মাঝামাঝি সময় থেকে 1995 সালের মাঝামাঝি সময়ে ইআরসিপিএস স্টেশন রোড টঙ্গী গাজীপুর কেন্দ্রের অভ্যন্তরে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্রেইন প্রেস ও কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র বিপিএলসি স্থাপিত হয়। কৃত্রিম হাত পা, ক্রাস, ব্রেস, স্ট্রিক তৈরি করে স্বল্প মূল্যে বিনামূল্যে প্রতিবন্ধীদের চাহিদা অনুসারে সার্ভিস ও মেরামত সুবিধা দেওয়া হয়। শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা সম্পর্কে পর্যালোচনা করেছে অঙ্গন, একদম গোড়া থেকে ধারণা নিয়েছে সে। শুরু থেকেই প্রণয়কে ডক্টরের চিকিৎসাধীন রয়েছে, তার সহায়তায় বিভিন্ন ডাক্তারদের সঙ্গে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যত টাকাই লাগুক প্রণয়কে সে দুপায়ে দাঁড় করাবেই। আম্মা নতুন ভাবি ভাতিজি সুখের কাছে পঙ্গু প্রণয় নয়, সম্পূর্ণ সুস্থ প্রণয়কেই হাজির করবে তা নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করল। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, একজন প্রাক্তন চিকিৎসক হিসাবে এ বিষয়ে অন্যদের তুলনায় অধিক জ্ঞান সম্পন্ন মানুষ প্রণয়। তার ছোট ভাই তাকে সুস্থ করার জন্য দুপায়ে দাঁড় করানোর জন্য এতটাই মরিয়ে হয়ে উঠেছে যে মুহূর্তের জন্য ভুলেই গেছে সে কত গুণবান একজন ডক্টর ছিল। কৃত্রিম পায়ের ব্যাপারে প্রণয় বড়ই উদাসীন, অনেক বুঝিয়েও তাকে রাজি করাতে পারল না অঙ্গন। বেশি জোরাজোরি করাতে প্রণয় বিরক্ত প্রকাশ করে বলল, এত বাহানা না করে সরাসরি বলেই ফেলো আমি অসুস্থ, একজন শারীরিক প্রতিবন্ধী, আমি বড় ভাইকে প্রতিবন্ধী হিসেবে দেখতে তোর সম্মানে লাগছে। কণ্ঠে ক্রোধ বিরক্তিবোধের চেয়ে অভিমানটাই যেন বেশি ছিল, বুঝতে কষ্ট হল না অঙ্গনের। মুহূর্তেই মাথা নুইয়ে ফেলল, অপরাধী সুরে বলল, আম্মা নতুনভাবে তোমার এই অবস্থা সহ্য করতে পারবে না ভাই, আমি তোমাকে একদম সুস্থ করে ওদের সামনে নিয়ে যেতে চাই, নতুন ভাবের জন্য হলেও তুমি রাজি হও প্লিজ। চোয়াল জোড়া শক্ত করে প্রণয় জবাব দিল, আমি আমার জন্মদাত্রী প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী কলিজার টুকরো সন্তানের সামনে কোনো কৃত্রিম অঙ্গের সাহায্যে দাঁড়াতে চাই না। থামল প্রণয় কিঞ্চিত সময় নিয়ে পুনরায় বলল, আমার দুটো পা নেই, এতে আফসোস নেই, আমি আজও মাথা উঁচু করে বসে থাকতে পারি, দাঁড়িয়ে আছি না বসে আছি সেটা বড় কথা নয়, মাথা উঁচু করে বেঁচে আছি এটাই বড় কথা, শত্রুপক্ষ কে জানি না, শুধু জানি তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি, পারবেও না, কারণ আমি আমার ভালোবাসার জন্য লড়াই করছি, ভালোবাসার লড়াইয়ে বিপক্ষ দলরা কখনোই জিততে পারে না। মাথা তুলল অঙ্গন, মুগ্ধ চোখে তাকিয়ে রইল সে, তার মুগ্ধতায় ভরা দৃষ্টি জোড়া দেখতে পেয়ে ম্লান হাসল প্রণয়, তারপর বলল, আমি মরে যাইনি ভাই, সৃষ্টিকর্তা আমাকে যে হালে রেখেছেন এতেই আমি সন্তুষ্ট, আমি কোনো কৃত্রিমতা নিয়ে ওর কাছে ফিরতে চাই না, বরং সৃষ্টিকর্তা আমায় যেটুকু দান করেছেন সেটুকু নিয়েই বীরের মতো মাথা উঁচু করে যেতে চাই, পেছনে শত্রু যেই থাকুক সে আমার মাথা নুয়াতে পারেনি। আমি প্রণয় চৌধুরী, যতক্ষণ দেহে প্রাণ আছে, যতকাল এই পৃথিবীতে থাকবো ঠিক ততদিন, ততকাল মাথা উঁচু করে বীরের মতো বাঁচব। প্রণয় এবং রমেশের বিশেষ বন্ধু জোবায়ের, তার বড় ভাই এসপি মঞ্জুরুল হক জোবায়ের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছে রমেশ এবং অঙ্গন। এসআই সারিম প্রণয়ের বিরুদ্ধে করা মামলাটির দায়িত্বে ছিল, তাকে কন্ট্রোল করছিল ওসি কাশিম মির্জা, যিনি রোমানার বাবা মাজহারুলের বিশেষ বন্ধু। ক্ষমতা এবং অর্থ দুটি প্রয়োজনীয়তা এবার হারে হারে টের পাচ্ছে অঙ্গন, আজ এ দুটো আছে বলেই কৌশল খাটিয়ে টাকা সরিয়ে এসপিকে হাত করে নিল সে। দুদিনের মধ্যেই কাশিম মির্জার থেকে প্রণয়ের বিরুদ্ধে করা মামলার সম্পূর্ণ দায়িত্ব নিল এসপি মঞ্জুরুল হক। তৃতীয় দিন রঙ্গনের বিষয়টা পুরোপুরি ক্লোজ করে দিল আদালতে, এটাই প্রমাণিত হলো অতিরিক্ত মাদক সেবনের ফলে স্ট্রোক করে মৃত্যু ঘটেছে তার। বাকি রইল পলাশত্যা, এ নিয়েও বিশেষ কিছু তথ্য উপস্থাপন করা হলো এবং যথাযথ সাক্ষীর প্রয়োজন। এ পর্যন্ত সবটাই গোপন রইল, কাশিম মির্জার মুখ বন্ধ করা হলো, প্রণয় জীবিত, সে সুস্থ হয়ে উঠেছে, কিন্তু এ খবর গোপন রইল। আদালতে পেশ করা হলো গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে প্রণয় চৌধুরী। ভয়াবহ এবং সন্দেহজনক অ্যাক্সিডেন্টে দুটো পাহাড়ি আজ সে পঙ্গু, পালিয়ে যাওয়ার ক্ষমতাও আজ তার নেই, তাই প্রশাসনকে নিশ্চিন্তে থাকার অনুরোধ করা হয়েছে, তবে মামলা চলবে। নির্দিষ্ট সময়ে প্রণয় পক্ষের উকিল আদালতে উপস্থিত থাকবে, সব কিছু গোপন করার চেষ্টা করলেও কিছুই গোপন থাকলো না। পাঁচফোড়ন গৃহের গোটি কয়েক মানুষদের কানে ঠিকই পৌঁছে গেল, সমস্তটা জেনে গেল পল্লব, শবনম, অরুণা, শুধু প্রেরণা, মুনতাহা, শাহিনুর আর সকল ভৃত্যরা কিছুই জানতে পারল না। ওদিকে মাজহারুল ইসলাম মুনতাহার সঙ্গে যোগাযোগ করে সবটাই জানিয়ে দিল, রঙ্গনের কেস ক্লোজ,
ঘটনায় জীবিত সমস্তটা যেন হিংস্র হয়ে উঠল তারা। মাজহারুল বারবার মুন্তাকে স্মরণ করিয়ে দিল, কোনো মতে কোনো পরিস্থিতিতে যেন সে পিছিয়ে না যায়। এখনও প্রণয় পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়নি। মাজহারুলের সঙ্গে কথা বলা শেষ করেই বদ্ধ উন্মাদের মতো বাইজি গৃহে ছুটে গেল মুন্তাহা। শাহিনুর তখন শোকে ঘুম পাড়িয়ে কাপড় ভাঁজ করছিল। হঠাৎ মুন্তাহা দ্বারে করাঘাত করল। শাহিনুর জিজ্ঞেস করল, বড় ভাবি? আমি। চমকে উঠল শাহিনুর, কয়েক পল নীরব থেকে বলল, অপেক্ষা করুন। এক মিনিট পর দরজা খুলল। সে মুন্তাহা ভেতরে প্রবেশ করতে করতে দাঁত কিরমির করে বলল, এত সময় লাগে? শাহিনুর চাপা নিঃশ্বাস ত্যাগ করলো, কিছুই বলল না। মুন্তাহা পালঙ্কে গিয়ে বসে পা দোলাতে শুরু করল। চোখ মুখ বেশ বিধ্বস্ত লাগছে। এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিজের কাজে মন দিল শাহিনুর। মুন্তাহা কড়া গলায় জিজ্ঞেস করল, কেন এসেছি জানতে চাইছো না কেন? কাপড় ভাঁজ করে বিশাল পালঙ্কের এক পাশে রেখে ম্লান হাসলো শাহিনুর। মুন্তাহার শরীর জ্বলে উঠল, গর্জে উঠে বলল, খুব সুখ তাই না? এ পর্যায়ে শাহিনুরের চোখে মুখে খুশির ঝলক দেখা দিল। প্রণয়ের চিঠি পাওয়ার পর থেকে অনেকটা নিশ্চিন্তে রয়েছে সে। বুকের ভিতরে এখনও যন্ত্রণা হয় না, তবে অভিমান জমে আছে তার যে মিথ্যুক স্বামী। এই যাব এই আসবো বলে মাসের পর মাস কাটিয়ে দিল, তবুও এলো না। কবে আসবে তাও জানে না, তবে না ফেরার সংশয় দূর হয়েছে। মেয়ে সুখকে নিয়ে ভালোই আছে সে। যার মেয়ের নাম সুখ তার আবার দুঃখ কিসের? তার তো সব সুখেই। মুন্তাহা চোখ মুখ কুচকে ধমকের সুরে বলল, এই মেয়ে, এই ভূতে পেয়েছে নাকি? একটু চমকালো শাহিনুর, দূরত্ব বজায় রেখে পাশেই বসল। মুস্কি এসে নিচু কণ্ঠে জবাব দিল, সুখ পেয়েছে। পরক্ষণে একটা কথা ভেবে চুপ হয়ে গেল। এই মুহূর্তে মুন্তাহাকে স্বাভাবিক লাগছে না। অঙ্গনের ধারণা যদি ঠিক হয় তাহলে এই মেয়ে স্বাভাবিক নয়, এর বড় ধরনের সমস্যা রয়েছে। কি যেন নাম বলল? হ্যাঁ, মনে পড়েছে, সাইকো। এর অর্থ হচ্ছে যার কোনো মনই নেই, মাথায় গিলু টিলু নেই। ঠোঁট টিপে হাসি আটকালো শাহিনুর। সত্যিই তার মেজজায়ের মাথায় গিলু নেই, থাকলে কি আর পলাশ নামক নিকৃষ্ট প্রাণীটির প্রেমে পড়ে? অঙ্গন এও বলেছে মেজভাবিকে সহজ ভাষায় পাগলও বলা চলে। এসব শুনে শাহিনুরের ধারণা হলো পলাশও হয়তো সাইকো ছিল। সত্যি উপরলা দুটোকে মিলিয়েছিল বটে। আমি এই বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি, তাই দেখা করতে এলাম। কথা শুনে বিস্মিত হলো শাহিনুর। মুন্তাহা সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, খুব বেশি সুখে আছো তাই না? তোমার সুখ আমার সহ্য হচ্ছে না, তাই ভাবলাম যাওয়ার আগে তোমার সুখ কেড়ে নিয়ে যাব। ভ্রু কুচকে গেল শাহিনুরের। কি আবল তাবল বকছে, রাগও হয় হাসিও পেল। যাইছে বলুক, সে কিছুই বলবে না, শুধু শুনবে। ষড়যন্ত্র বোঝো? ষড়যন্ত্র নিশ্চয়ই বোঝো না? আমি বুঝিয়ে দিচ্ছি। ফুফা দেশে আসার পর তোমাদের খোঁজ করার জন্য দ্বিগুণ লোক লাগানো হলো। এর মধ্যে শুধু আইনি লোক ছিল না, বেআইনি লোকও ছিল। তার আগেই বলে নেই ফুফা কেন লোক লাগালো, কারণ আমার মতোই ফুফা তোমাদের সর্বনাশ চায়। কেন জানো? কারণ তার মেয়ের সব কিছু কেড়ে নিয়েছো তুমি, তার ঘর, তার সংসার, এমনকি তার বরটাও। এই তোমার সমস্যা কি বলো তো? সবার বর কেড়ে নাও কেন তুমি? কয়েক পল সময় নিয়ে আবারও বলতে শুরু করল, রোমান আপুর মৃত্যুর কোনো কারণ ছিল না, এক তুমি ছাড়া। রূপ ছাড়া কোনো দিক দিয়েই তার যোগ্য ছিল না তুমি। এই রূপ দিয়ে কত পুরুষের মাথা ঘুরিয়েছ, কত মেয়ের সর্বনাশ করেছ। তোমার লজ্জা থাকলে নিজের গায়ে নিজে আগুন দিতে। আমি যদি সুযোগ পাই তোমার শরীরে অ্যাসিড ছুড়ে দিব। আজকে উঠল শাহিনুর, বিস্মিত চোখে তাকিয়ে রইল মুন্তাহার দিকে। মুন্তাহার দম নিল না, বলতেই থাকলো, কেন দেব জানো? বিবাহিত পুরুষদের মাথা খায় তোমার এই রূপ। বাগদত্তা হয়েও প্রণয় ভাইয়ের মতো সচ্চরিত্রবান মানুষ তোমার রূপের কাছে হেরে গেল। নিশ্চয় রোমান আপাকে তোমার জন্যই প্রত্যাখ্যান করেছিল, তাই তো আপা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। নিস্তব্ধ হয়ে ঠায় বসে রইল শাহিনুর। চিত্ত চঞ্চল হয়ে উঠছে তার, বুকের ভিতরে ধরাস ধরাস শব্দ হচ্ছে। মুন্তাহার কথা শুনে এবার শুধু কর্ণে নয় বক্ষেও আঘাত করছে। একমাত্র মেয়ের মৃত্যু সহ্য করতে পারেনি ফুপা, তাই সে তককে তককে ছিল। যেদিন আমার স্বামীর খুন হয়, রঙ্গন খুন হয়, ঠিক সেদিনেই সে সিদ্ধান্ত নেয় এবার প্রতিশোধ নেবে, এটাই সঠিক সুযোগ। আর সেদিন থেকে দেশে আসার জন্য মরিয়া হয়ে ওঠে। তিনি দেশে ফেরার পর থেকে তোমাদের কালো দিন শুরু হয়ে যায়। সহসা বিশ্রী ভঙ্গিতে হেসে উঠল মুন্তাহা, কেঁপে উঠল শাহিনুর। তার দৃষ্টিজোড়া রক্তিমাভায় ছেয়ে আছে, তবু এক ফোঁটা অস্ত্র ঝরে পড়ল না। সে দৃষ্টিতে নজর পড়তে পৈশাচিক আনন্দ পেল মুন্তাহা, বেশ আয়েস করে বলতে লাগলো, সেদিন এসআই শারিমের বাড়ি থেকে তোমরা পালিয়ে যাওয়ার পরই আমরা বুঝেছিলাম প্রণয় ভাইয়ের মতো চতুর লোককে এভাবে ধরা সম্ভব নয়।
চতুর্লোকের সঙ্গে চাতুরতায় প্রয়োজন, তাই শহরে সন্ত্রাসদের হাত করল ফুপা। শারিমের বাড়ির আশপাশের যে কয়েকটা অঞ্চল ছিল সমস্ত জায়গায় লোক লাগানো হলো। তোমাদের সঠিক স্থান বাসস্থান খুঁজে পায়নি কেউ, পেলে হয়তো আজ তুমিও এখানে থাকতে না, কোনোভাবেই তোমাদের ধরা সম্ভব হচ্ছিল না। তারপর একদিন হুট করে শুনতে পেলাম কয়েকজনের নজরে পড়েছিল প্রণয়, রাত ছিল বলে ফাঁকি দিয়ে ছোপের আড়ালে মিলিয়ে গেছে। কি সাংঘাতিক মানুষ তোমার বরটা, কাপড় ছেড়ে পালিয়ে গেল, শুধু একটা শার্ট নিয়েই ওরা ফিরল। সহসা শাহিনুরের মনে পড়লো সেদিন প্রণয় খালি গায়ে ঘরে ফিরেছিল, তার মানে সেদিন শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচিয়েই ঘরে ফিরছিল ডাক্তার সাহেব। এরপর কি হয়েছিল? প্রবল উত্তেজনা ঘিরে ধরলো তাকে, হৃদস্পন্দন থমকে রইল, নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হলো, মস্তিষ্ক হসার, শরীর ঘামছে, দোজকের পাতায় ভেসে উঠল নিষ্ঠুর এক নারীকে, কর্ণে প্রতিধ্বনিত হতে শুরু করল এক নিষ্ঠুর নারীর ষড়যন্ত্রের বাজনা। আমাদের ক্ষিপ্ত করে তুলেছিল সেই রাতে, আমিও অসহ্য হয়ে উঠেছিলাম। সেই রাতের ঘটনা পুলিশের কাছ থেকে গোপন করল ফুপা, কারণ আমি পরিকল্পনা পরিবর্তন করে দিয়েছিলাম। কি করেছিলাম জানো? বলেছিলাম এর পরের বার যখনই প্রণয় ভাই না বাইজি কন্যা শাহিনুরের টকবগে স্বামীকে নজরে পড়বে, সোজা তুলে নিয়ে আসবো, উপহার দেব মিত্রুকে। তারপর বেশ অনেকগুলো দিন তোমার জামাইকে দেখা যায়নি, শেষ যখন দেখা গেল তখন মাঝরাত। আমাদের লোক আগে থেকে প্রস্তুত ছিল, তাই নিমিষে হাত মুখ পা বেঁধে তুলে আনতে একটু অসুবিধা হয়নি। ওকে তুলে আনার পর কি করেছিলাম জানো? শাহিনুরের সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো, চোখ মুখের রং পরিবর্তন হতে শুরু করলো। সম্পূর্ণ বিধ্বস্ত শাহিনুরকে চোখ ভরে দেখলো মুনতাহা, চট করে দাঁড়িয়ে পড়লো সে, চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, নির্জন রাস্তার মাঝখানে ফেলে দুটো গাড়ি দিয়ে একদম পিষে দিয়েছিলাম। দুহাতে দোকান চেপে ধরে আর্তনাদ করে উঠল শাহিনুর, সশব্দে হাসতে হাসতে কক্ষ থেকে বেরিয়ে গেল মুনতাহা। লোকে গেল প্রণয়ের বেঁচে থাকার সংবাদটুকু, দোহাতে কান চেপে ধরে থরথর করে কাঁপছিল শাহিনুর। হঠাৎ মেয়ে প্রীতির কান্নার শব্দে সম্বিত ফিরে পেল সে, বিধ্বস্ত মস্তিষ্কে আচমকা স্মরণ হল সেদিনের পাওয়া চিঠিটার শেষ লাইন দুটো। নিমেষেই ফোঁস করে নিঃশ্বাস ফেলল, বার কয়েক ঢোক গিলে শুকিয়ে কাটকাট হয়ে যাওয়া গলা ভিজিয়ে নিল, রুদ্ধ কণ্ঠে বিড়বিড় করে বলল, ডাক্তার সাহেব একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি তার, আমার সুখের আব্বু একদম ঠিক আছে, সে ভালো আছে। বুকটা হু হু করে উঠল, মুখে এসব বললেও অবচেতন মন ফিসফিসিয়ে বলল, একদম ভালো নেই, একটুও ভালো নেই। প্রীতি কাঁদছে, তবুও তার দিকে তাকালো না সে, পুনরায় ভীষণ অন্যমনস্ক হয়ে পড়ল। সে অবস্থাতেই আঁচলের নিচ থেকে একটি বাটন মোবাইল ফোন বের করলো, দোয়া থরথর করে কাঁপছে তার, একাধে মুখশ্রীতে লিপ্টে থাকা সে জল সন্তর্পণে মুছে নিল, স্মরণ করলো মুনতাহাকে। কক্ষের বাইরে এক মিনিট দাঁড় করিয়ে সে ঠিক করেছিল, সেদিন হুট করেই অঙ্গন বাইজি গৃহে এলো, একটা ছোট বাটন ফোন দিয়ে তাকে ব্যবহার শিখিয়ে দিল। এই মোবাইলের নাম সিম্ফনি মোবাইল, এটা দিয়ে দূরে থাকা মানুষদের সঙ্গে যোগাযোগ করা যায়, ক্যামেরা থেকে ছবিও তোলা যায়, সুখ যখন কাঁদবে বা হাসবে তখন কিভাবে ভিডিও করবে তাও শিখিয়ে দিয়েছে অঙ্গন। শিখে নিয়ে কয়েকটা ভিডিও করেছে, অদেশ ডাক্তার সাহেব যখন ফিরবে তাকে সব দেখানো। এই ছোট্ট মোবাইলে ছোট্ট স্ক্রিনে ছোট্ট সুখকে দেখতে পেয়ে ভারী আশ্চর্য হয়েছিল সে। তার সে আশ্চর্যান্বিত মুখের দিকে তাকিয়ে অঙ্গন বলেছিল, ভাবি এটা আপনাকে দেওয়ার পেছনে আরো একটা উদ্দেশ্য রয়েছে। বোকা চোখে তাকিয়ে শাহিনুর প্রশ্ন করেছিল, আরো উদ্দেশ্য? হ্যাঁ, আমার খুব গভীর একটা সন্দেহ হচ্ছে, সেদিন মেজো ভাবি আপনার সঙ্গে ঠিক কি ধরনের আচরণ করেছিল জানি না, আপনি যতটুকু বলেছেন তা বিশ্বাস করি বলেই কিছু প্রমাণ জোগাড়ের উদ্দেশ্য এটি আপনাকে দিলাম। এটা দিয়ে কিভাবে প্রমাণ হবে? যেভাবে সুখের স্মৃতি এখানে ধারণ করবেন, ঠিক সেভাবে সুযোগ পেলে কারো মুখোশের আড়ালের চেহারাটাও ধারণ করবেন। বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছিল শাহিনুর, অঙ্গন তাকে সবটা বুঝিয়ে দিয়ে তার বিশ্বতা কাটিয়ে দিয়েছিল। আর যখন তারে করাঘাতের পর শুনতে পেল মুনতাহা এসেছে, তখন এক মিনিট সময় নিয়ে চট জলদি ছোট্ট সিম্ফনি ফোনটি বের করেছে। তাড়াহুড়া উত্তেজনা সব মিলিয়ে সবকিছু গুলিয়ে যাচ্ছিল, নিজেকে যথাসম্ভব ঠিক রেখে সেদিনের দেওয়া বিষয়গুলো মনে করে ওয়ান টু লেখা সংখ্যার বাটনগুলো, টুয়ের উপরে বড় একটি বাটন ছিল সেখানে ক্লিক করল। তারপর কয়েকটি পর চিত্র ভেসে উঠল, সেগুলোর মধ্যে মাল্টিমিডিয়াতে একটি গোলাকার বৃত্তে ঘোরপাক খাচ্ছিল, তাড়াহুড়ো করে বড় বাটনের বা সাইডের চাপ দিল, মাল্টিমিডিয়া থেকে গোল বৃত্তটি চলে গেল ক্যামেরা অ্যাপে, দ্রুত বড় বাটনের মাঝ বরাবর চাপ দিতে ক্যামেরা চালু হলো। অঙ্গনের শেখানো অনুযায়ী বাম বাটনের উপরের বাটনের চাপ দিল, ওখানে লেখা উঠল সুইচ টু ভিডিও রেকর্ডার, ভুলবশত অডিও না করে ভিডিওতে ক্লিক করলো সে। যদিও ভিডিও দেখা যাচ্ছিল না, তবু স্পষ্ট কথাগুলো ধারণ হচ্ছিল রেকর্ডার চালু থাকায়।
39 মিনিট ধরে চলছিল রেকর্ডটি। শাইনুর তড়িৎ গতিতে ডান পাশের উপরের বাটনে বুড়ো আঙ্গুলে পেট দিয়ে চাপ দিল। অতঃপর রেকর্ড টেস্ট এবং সেভ দুটোই হয়ে গেল।